আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বাংলা হেলথ টিপস চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনাদের শরীরের ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনটি চালু করে দেবেন। তাতে করে আমাদের প্রচারিত স্বাস্থ্য সংক্রান্ত প্রত্যেকটি ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছাবে। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের উদ্দেশ্যে তাকে দেখা গেল একেবারে অভিভাবকের ভূমিকায়। এদিন মুখ্যমন্ত্রী বললেন, ইস, উষ্ণ জলে স্নান করুন, গরম জলে পাতিলেবু দিয়ে খান, এতেও ইমিউনিটি বাড়ে। সাংবাদিকদের সবাই ভালো মাস্ক পরছে কিনা সে ব্যাপারেও খোঁজ নিলেন তিনি। এখন ডায়েটিং করবেন না, ইমিউনিটি বাড়াতে পেট ভরে খেতে হবে। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের উদ্দেশ্যে ফের এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নভেল করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কি করণীয় মানুষকে তা বোঝাতে কখনোই নভেল করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কি করণীয় তা মানুষকে বোঝাতে কখনো শিক্ষকের ভূমিকায় বোর্ডে শক কেটে একে বুঝিয়েছেন, কখনো বা নবান্ন থেকে রাস্তায় নেমে ইটের টুকরো দিয়ে রাস্তাতেই গোল্লা কেটে সোশ্যাল ডিস্টেন্সিং এর অর্থ ব্যাখ্যা করেছেন মমতা। আবার যারা প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিন ডিউটি করছেন, সেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশের পাশে দাঁড়িয়েছেন উৎসাহ দিতে। সোমবার তাকে দেখা গেল একেবারে অভিভাবকের ভূমিকায়। করোনা আবহে সুস্থ থাকতে চিকিৎসকরা বারবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন, মুখ্যমন্ত্রীও সে পরামর্শ দিয়েছেন, তবে একেবারে পরিবারের অভিভাবকের মতো করে। তিনি বলেন, আমি কিছু পরামর্শ দিচ্ছি, এগুলো ডাক্তারের পরামর্শ নয়, আমার অভিজ্ঞতা থেকে বলছি। ভালো মনে হলে মানতে পারেন এখন কিভাবে খাবার খেতে হবে, কিভাবে জামা কাপড় জুতো সাফ সূত্র রাখতে হবে, সবই বুঝিয়ে দেন মমতা ব্যানার্জি। সাংবাদিকদের সবাই ভালো মাস্ক পরছেন কিনা সে ব্যাপারেও খোঁজ দেন তিনি। যে মাস্ক একাধিকবার ধুয়ে ব্যবহার করা যাবে সাংবাদিকদের, তেমন মাস্ক পরার নির্দেশ দেন সংশ্লিষ্ট অধিকারী। মুখ্যমন্ত্রীর পরামর্শ, খাবার ভালো করে সিদ্ধ করে খাবেন, কাঁচা খাবার এড়িয়ে চলুন, বাইরে থেকে শাকসবজি কিনে গরম জলে ধুয়ে নেবেন। তিনি জানান, চাষিরা যত্ন নিয়ে চাষ করেন ঠিকই, তবে তা বস্তায় ভরে দূর থেকে আসে, সেই বস্তা অনেক জায়গায় পড়ে থাকে, অনেকে সবজি নেড়ে চেড়ে বেছে দেখেন, তাই ধুয়ে নেওয়া ভালো বলে পরামর্শ মমতা ব্যানার্জির। এরপরে তিনি বলেন, এখন ডায়েটিং করবেন না, ভালো করে খান, সিদ্ধ করে খান, ভাত ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ করে কাঁচা পেঁয়াজ তেল লঙ্কা দিয়ে খেতে পারেন, কেউ চাইলে ঘি বা মাখন দিয়েও খেতে পারেন, তবে পেট ভরে খাবেন, এতে ইমিউনিটি ভালো থাকবে। আর বর্তমানে ইমিউনিটি যত ভালো থাকবে, করোনা সংক্রমণ হওয়া থেকে আপনি তত নিরাপদ থাকবেন, বা করোনা যদি আপনার শরীরে এসেও যায় তবু আপনার ইমিউনিটি ভালো থাকলে আপনি সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবেন। যাদের এখন বাইরে ডিউটি করতে হচ্ছে তাদের জন্য মুখ্যমন্ত্রী পরামর্শ, পরিষ্কার হয়ে বাড়িতে ঢুকবেন, বাড়ির বাইরে একটি থলি বা বালতি রাখুন, সেখানে জামা কাপড় ছেড়ে ঢুকবেন। সাংবাদিকদের তিনি জিজ্ঞাসা করেন, আপনারা জুতো স্যানিটাইজ করছেন তো? আমি তো চটি পরি, আমার সমস্যা নেই, আমি ধুয়ে নিই, আপনারা একটা টিস্যু পেপারে স্যানিটাইজার দিয়ে জুতাটাও পরিষ্কার করে নিন। এর পাশাপাশি শরীর সুস্থ রাখতে আদেশ হচ্ছে, ঈষদুষ্ণ জলে স্নান করুন, গরম জলে পাতিলেবু দিয়ে খান, এতেও ইমিউনিটি বাড়ে। প্রিয় দর্শক, আমরা বুঝতে পারতেছি এখন আমাদের সবার উচিত সচেতন হওয়া। এখন শুধু ডাক্তারের পরামর্শের জন্য বা ডাক্তারের সাথে সাক্ষাৎ করে পরামর্শ নেওয়ার জন্য আমরা শুধু অপেক্ষা করব না, এখন আমরা বিভিন্ন অনলাইন সিস্টেম আছে বা অনলাইনেই যে ডাক্তারদের সাথে আমরা যোগাযোগ করতে পারতেছি তাদের কাছ থেকে পরামর্শ নেব, ইউটিউব থেকে পরামর্শ নেব, নিয়ে নিজের বুদ্ধি বিবেচনা কাজে লাগিয়ে আমরা সেসব সুস্বাস্থ্যকর খাবার গ্রহণ করব যাতে করে আমাদের ইমিউনিটি শরীরে বাড়ে। যদিও আমরা আশঙ্কা করতেছি সামনে একটা বড় ধরনের দুর্ভিক্ষ আসতেছে, তারপরে যতক্ষণ সম্ভব আমাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়াইতে হবে যাতে করে আমরা করোনা থেকে নিজেদের রক্ষা করতে পারি। আপনার শরীরে যদি ইমিউনিটি ক্ষমতা বেশি থাকে তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন, করোনা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যারা বয়স্ক সাধারণত তারাই করোনাতে আক্রান্ত হওয়ার পরে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে, বা যারা অল্প বয়স্ক তারাও মারা যাচ্ছে। কিন্তু কারা তারা? যাদের শরীরের ইমিউনিটি ক্ষমতা খুবই কম, রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, অল্পতে যারা অসুখ বিসুখে আক্রান্ত হন সাধারণত তারাই মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে। তাই আমরা সবাই চেষ্টা করব আমাদের শরীরে ইমিউনিটি ক্ষমতা বাড়াতে হবে, এবং ইমিউনিটি ক্ষমতা বাড়ানোর জন্য এখন থেকে ডায়েট বন্ধ করুন। আপনাদের কাছে দুই হাত জোর করে অনুরোধ করতেছি, বর্তমান পরিস্থিতিতে আপনারা ডায়েট করা বন্ধ করুন, বেশি বেশি খান, শরীর স্বাস্থ্য ভালো রাখুন যাতে করে আপনাদের শরীরে ইমিউনিটি ক্ষমতা বাড়ে।
তো প্রিয় দর্শক, আমি আর আজকে ভিডিও বড় করবো না, আজকের মতো এখানে শেষ করব। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনার ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামের পেজে শেয়ার করে রাখবেন। তাতে করে আপনার পাশাপাশি আপনার পরিচিত জনরাও এই ভিডিওটি থেকে উপকৃত হবে। এবং হ্যাঁ, এই ইমিউনিটি বাড়াতে কোন কোন খাদ্য গ্রহণ করলে আপনার শরীরে দ্রুত ইমিউনিটি বৃদ্ধি পাবে সে সম্পর্কে আপনার ব্যক্তিগত কোনো অভিমত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার একটি কমেন্টস যেমন আমাদের অনুপ্রাণিত করে, ঠিক তেমনি অপর একজন ভিউয়ার্সকেও উৎসাহিত করবে, তাকে জ্ঞান অর্জনে সহায়তা করবে। তাই বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।